ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন করেছেন, ইসলামে তো দুই বিবাহ বা একাধিক বিবাহ করার ক্ষেত্রে সমতা রক্ষা করা আবশ্যক, কোন একজন স্ত্রী এর প্রতি বেশি ঝুঁকে যাওয়া যাবে না। এখানে কি সমতা বা ঝুঁকে যাওয়ার ক্ষেত্রে ভরণ পোষণ নাকি ভালোবাসার কথা বোঝানো হয়? সার্বিক দিক ভালোবাসার ক্ষেত্রে বা সাংসারিক বিষয়ের ক্ষেত্রে, দেখাশোনার ক্ষেত্রে, সার্বিক দিক দিয়ে যদি একজন স্ত্রীর প্রতি বেশি ঝুঁকে যায় কেউ, একাধিক স্ত্রী বর্তমানে, তাহলে এটা তার জন্য অত্যন্ত দুঃখজনক। কিয়ামতের দিন তার জন্য ভয়াবহ এবং কঠিন শাস্তি রয়েছে। এই জন্য যদি কোনো পুরুষ একাধিক বিবাহ করে, তাহলে অবশ্যই তাকে স্ত্রীদের হক যথাযথভাবে আদায় করতে হবে, অবশ্যই এটা করতে হবে। তবে কোনো স্ত্রী যদি ছাড় দেয় যে আমি আমার সময়টা অন্যকে দিয়ে দিলাম, তাহলে সেটা সে গ্রহণ করতে পারে। যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে হতো, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছোট থাকার কারণে অন্যান্য উম্মাহাতুল মুমিনিনগণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাদের সময়টা দিয়ে দিতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রত্যেক স্ত্রীর ঘরে যদি 3 দিন করে থাকতেন, তাহলে অন্যান্য স্ত্রীগণ তাদের সময়টা দিয়ে দিতেন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে 3 দিন থাকবেন রাসূল, তা আমার সময়টা আমি দিয়ে দিলাম, তার সময়টা বেড়ে গেল, এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর রাসূল 6 দিন থাকবেন। তো এইরকম হতো, কিন্তু কোনো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিচার করতেন এমনটি নয়, কোনো ক্ষেত্রে তিনি এমনটি করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তাকে আদেশ করেছেন সেভাবেই তিনি সেটা মেনে নিয়েছেন, মেনে চলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেহেতু ওহি এসেছে, সুতরাং বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোই দেখেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা নিয়ে আমাদেরকেও এভাবে অগ্রসর হওয়া উচিত যে স্ত্রীদের প্রতি অন্যায় অবিচার অত্যাচার কোনো কিছুই করা যাবে না, তাদের ক্ষেত্রে সমান ভাবে সেগুলো সময়গুলো শ্রমগুলো বণ্টন করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক বিবাহকারী ভাইদেরকে বিষয়গুলো বোঝার এবং আমলে নেওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।